Hello everyone, আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশ 2023 এশিয়া কাপের জন্য তাদের দল ঘোষণা করেছে। তো আসুন জেনে নেই বাংলাদেশ দলে কে কে রয়েছে। লিটন দাস, তানজিদ, তামিম, নাজমুল হাসান, শান্ত, তৌহিদ, হৃদয়, মুশফিকুর, রহিম, নাইম, শেখ, তাস্কিন, আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, ইবাদত, হোসেন, হাসান, মাহমুদ, নাসুম, আহমেদ, শাকিব আল হাসান, ক্যাপ্টেন, মেহেদি, মিরাজ, শামিম, হোসেন, আফিফ, হোসেন, শেখ, মেহেদি, হাসান। এবং তিনজন প্লেয়ার তারা স্ট্যান্ড বাইতে রয়েছেন, তাদের নাম হলো তাজুল ইসলাম, সাইফ হাসান এবং তানজিম হাসান শাকিব। এই হচ্ছে 17 জন এবং 3 জন এক্সট্রা প্লেয়ারের নাম। আমি বলেছিলাম যে মাহমুদুল্লাহ রিয়াদকে আমাদের দরকার আছে, কিন্তু বিসিবি আমাদের থেকে বেশি এক্সপার্ট এবং তারা বেটার বলতে পারবে, এটার এক্সপ্লানেশন তারা দিতে পারবে যে তারা কেন রিয়াদকে সিলেক্ট করেননি। এনিওয়ে টিম অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছে, কিছুই করার নেই এখন। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, দেখি কী রেজাল্ট হয় সামনের এশিয়া কাপ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।